খুবই সুস্বাদু একটি খাবার হচ্ছে পোলাও। বিভিন্ন দেশে এমনকি বিভিন্ন অঞ্চলেও ভিন্ন ভিন্ন ভাবে রান্না করা হয়ে থাকে পোলাও। আর বিভিন্ন দেশের পোলাও এর মাঝে সুস্বাদু এক পোলাও হচ্ছে আফগানি কাবুলি পোলাও। আফগানিস্তানের অন্যতম জনপ্রিয় একটি খাবার এই আফগানি কাবুলি পোলাও। এটি দেখতে যেমন লোভনীয়, খেতেও তেমনই সুস্বাদু। আফগানি কাবুলি পোলাও তৈরি করা খুব একটা কঠিন নয়, ঘরে বসেই অনায়াসে তৈরি করা যায় এই পোলাও। প্রথমেই জেনে নেওয়া যাক আফগানি কাবুলি পোলাও রান্না করতে কি কি উপকরণ লাগবে। বাসমতি চাল 2 কাপ, গাজর লাগবে বড় 1টি, পেঁয়াজ বেরেস্তা 1 কাপ, কাজু বাদাম কুচি আধা কাপ, কাঠ বাদাম কুচি আধা কাপ, পেস্তা বাদাম কুচি আধা কাপ, কিশমিশ 4 ভাগের 1 কাপ, চিনি 1 চা চামচ, বাটার 1 টেবিল চামচ, পেঁয়াজ কুচি 1 টেবিল চামচ, আদা রসুন বাটা 1 চা চামচ, বাহারাত মশলা 2 চা চামচ, লবণ পরিমাণ মতো এবং তেল। রান্না করার প্রথম ধাপেই ভালো করে ধুয়ে নিতে হবে বাসমতি চাল। এরপর চালগুলো 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখতে হবে। পরের ধাপে প্যান হালকা গরম করে বাটার বা তেল দিয়ে কাঠবাদাম, পেস্তা, কাজু ও কিশমিশ ভেজে নিতে হবে। এরপর ওই প্যানে মাঝারি উচ্চতাপে গাজর কুচি ভেজে নিতে হবে। গাজর ভাজার সময় 1 চা চামচ চিনি উপরে ছিটিয়ে দিতে হবে। 1 থেকে 1.5 মিনিট ভাজা হলেই গাজর নামিয়ে রাখতে হবে। এবার প্যানে বাটার দিয়ে তাতে পেঁয়াজ কুচি ও আদা রসুন বাটা দিয়ে হালকা আঁচে ভাজতে হবে। হালকা ভাজা হয়ে গেলে ভিজে রাখা চাল, বাহারাত মশলা ও লবণ দিয়ে একটু নাড়তে হবে। এবার অন্য একটি প্যানে 3 থেকে 4 চা চামচ চিনি অল্প পানিতে গুলিয়ে হালকা আঁচে ক্যারামেলের মতো করে নিতে হবে। পছন্দের রং আসতেই এর মধ্যে আধা কাপ পানি দিয়ে ধীরে ধীরে গুলে নিতে হবে। এবার এই দ্রবণের সঙ্গে পরিমাণ মতো পানি মিশিয়ে চালে দিয়ে ঢেকে দিতে হবে। চাল সিদ্ধ হয়ে এলে পেঁয়াজ বেরেস্তা, বাদাম, কিশমিশ ভাজা, ক্যারামেলাইজড গাজর কুচি দিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু আফগানি কাবুলি পোলাও। এর সঙ্গে চিকেন, বিফ কিংবা মাটন সমানভাবে মানিয়ে যায়। ওয়ালিউ সাকিব, পিটি নিউজ ডেস্ক।